সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের কাজ। কোরআনের আয়াত পড়ে পড়ে উল্টা ফতোয়া দিবে, নবীর হাদিস পড়ে পড়ে উল্টা ফতোয়া দিবে, যাতে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যায়, মুসলমানদের মধ্যে যেন বিভ্রান্তি ছড়িয়ে যায়। কোথাকার থেকে কোন নতুন এক গবেষক চলে আসছে, তার পিছনে অন্ধের মতো তোমরা ছুটবে না। আজকে আমাদের মধ্যে এই এক রোগ, নতুন নতুন চমক তৈরি হয়, নতুন নতুন চমক, ব্যাস চমক একজন উঠছে, গোটা জাতি ছুটছে চমকের পিছনে। ওই রকম শত শত ওলামা একরামের পথ ছেড়ে দিয়ে ওই এক ইউটিউবের চমক ওর পিছনে সব ছুটছে। আপনারা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, ইহুদি খ্রিস্টানদের মধ্যে বড় একটা গ্রুপ আছে, এরা বছরের পর বছর, যুগের পর যুগ কোরআন নিয়ে পড়ে থাকে, আল্লাহর কোরআন নিয়ে পড়াশোনা করে। ইহুদি খ্রিস্টানদের বড় একটা গ্রুপ আছে, এরা নবীর হাদিস নিয়ে পড়ে থাকে, গবেষণা করে, পড়াশোনা করে, কোরআন পড়তে পড়তে আল্লাহর কোরআনের সব কিছু এরা বুঝেছে, জেনেছে, কোরআনের উপর বড় বড় কিতাব ওরা রচনা করেছে, নবীর হাদিস নিয়ে ওরা গবেষণা করে, এমন এক একটা হাদিসের উপর ওরা গ্রন্থ রচনা করেছে। আমরা দেখলে আশ্চর্যান্বিত হয়ে যাই যে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে আল্লাহর নবীর হাদিসের উপর কত বড় পাণ্ডিত্য এরা অর্জন করেছে। মহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানদের বড় বড় বিদ্যালয়গুলো, বিশ্ববিদ্যালয়, ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআনের কোরআনের ফ্যাকাল্টি আছে, হাদিসের ফ্যাকাল্টি আছে, ইহুদি খ্রিস্টান অনেকেই আছে, নিজের জীবন ওয়াকফ করে দিয়েছে কোরআন পড়বার জন্য, হাদিস পড়বার জন্য। কেন কোরআন হাদিস কেন পড়ে ওরা? কোরআন হাদিস পড়ে হেদায়াত কবুল করবার জন্য নয়, বরং ওরা কোরআন হাদিস পড়ে এজন্য, কারণ এই কোরআন হাদিসের মধ্যেই মুসলমানদের উন্নতি, মুসলমানদের পতনের সব কারণ উল্লেখ করা আছে। ওখান থেকে জেনে জেনে যে মুসলমানদের শক্তির রহস্য কোথায়, মুসলমানদের উন্নতির চাবিকাঠি কোথায়, মুসলমানদের পতনের রাস্তা কোনটা, সব ওরা ওখান থেকে জেনে জেনে মুসলমানদের বিরুদ্ধে সেগুলি প্রয়োগ করবার জন্য। ওলামা ইকরাম তো জানেন, আল মুস্তাশরিকুন যাদেরকে বলা হয়, যারা সাধারণ শিক্ষিত আছেন, পড়াশোনা করেন, আপনাদের ওই তথ্য জানা থাকা উচিত, এ তথ্য জানা থাকা উচিত, কোরআন নিয়ে গবেষণক গবেষকের অভাব নাই দুনিয়াতে। অনেক বড় বড় নাস্তিক, অনেক বড় বড় ইসলামের দুশ্মন কোরআনের গবেষক, হাদিসের গবেষক, বড় বড় কিতাব লিখেছে, আল মুজামুল মুফাহারিস লি আল ফাজিল হাদিস নববী, ছয় খণ্ডের বিশাল কিতাব, যেগুলো আমাদের প্রত্যেকটা মাদ্রাসার লাইব্রেরিতে আছে, ওটা কোনো মুসলমান লেখে নাই, ডক্টর উইনসিং এর নেতৃত্বে একদল খ্রিস্টান লিখেছে কিতাব, বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এই ছয় কিতাবের সমস্ত খুঁটিনাটি নিয়ে কিতাব লিখেছে তারা, খ্রিস্টান। আশ্চর্যান্বিত হয়ে যেতে হয় খ্রিস্টানদের কিতাব দেখলে। আমরা সাধারণ মানুষ তো খালি কোরআন গবেষক শুনলেই আমরা একেবারে কাত হয়ে পড়ি, মনে করে না জানি কত বড় আলেম। কোরআন গবেষক নামে, হাদিস গবেষক নামে বড় বড় ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুনাফেক আছে, মুনাফেক। মুনাফেক মানে হলো নাম ধারণ করে মুসলমান, নাম ধারণ করে ইসলামিস্ট, কিন্তু তারা কোরআনের গবেষণা করেছে, হাদিসের গবেষণা করেছে, কিন্তু প্রকৃত অর্থে ইমানদার নয়, মুনাফিক রূপে মুসলিম সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের কাজ। কোরআনের আয়াত পড়ে পড়ে উল্টা ফতোয়া দিবে, নবীর হাদিস পড়ে পড়ে উল্টা ফতোয়া দিবে, যাতে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যায়, মুসলমানদের মধ্যে যেন বিভ্রান্তি ছড়িয়ে যায়। এজন্য সাধারণ মুসলমান খুব হুঁশিয়ার, খুব সতর্ক। ওলামায়ে কেরাম, বেশিরভাগ ওলামায়ে কেরাম, আল্লাহর নবী বলেছেন ইত্তাবিউস সাওয়াদ আল আজম, তোমাদের অঞ্চলের পরিচিত বুজুর্গ, আস্থাবান বুজুর্গ, বিশ্বস্ত আল্লাহওয়ালা যারা, এইরকম শত শত হাজার হাজার ওলামা
উলামায়ে কেরাম যে পথে থাকবে খবরদার সে পথ ছেড়ে দিয়ে কোথা কাটতে কোন নতুন এক গবেষক চলে আসছে তার পিছনে অন্ধের মতো তোমরা ছুটবা না আজকে আমাদের মধ্যে এই এক রোগ নতুন নতুন চমক তৈরি হয় নতুন নতুন চমক বাস চমক একজন উঠছে গোটা জাতি ছুটছে চমকের পিছনে অথচ আপনি দেখছেন আপনার এলাকায় একজন আল্লাহওয়ালা বুজুর্গকে একেবারে নিপৃত বুজুর্গ আল্লাহওয়ালা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আপনি জানেন ওই রকম শত শত ওলামায়ে কেরামের পথ ছেড়ে দিয়ে ওই এক ইউটিউবের চমক ওর পিছনে সব ছুটছে ইসলামের পথ এটা নয় এটা ইসলামের পথ নয় খালি একজনের চেহারা সুন্দর দেখে শুধু একজনের লম্বা আলখেল্লা দেখেই কারো পিছনে এভাবে অন্ধের মতো ছোটা যাবে না বরং মুসলমানদের মধ্যে পরিচিত আলেম হিসেবে পরিচিত আমলদার হিসেবে পরিচিত আল্লাহওয়ালা হিসেবে পরিচিত এইরকম শত শত মানুষ হাজার হাজার মানুষ যে কথা বলবে খবরদার খবরদার সেই পথ ছাড়বেন না এটাই মুক্তির পথ আমি বলতেছি কথাটা বুঝেন কোরআন গবেষক বড় বড় ইহুদি আছে হাদিস গবেষক আমি তো বললাম কিতাবের নাম বললাম ওই কিতাব দেখলে আমরা আরে আমি তো একজন হাদিসের তালেবে এলেম শিক্ষার্থী 25 বছর ধরে বুখারী শরীফ পড়াই আলহামদুলিল্লাহ আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই দাওরা ফারো পড়ার সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন তুমি এই বছর থেকেই বুখারীর খেদমত শুরু করে দাও আব্বাজানের দোয়ার বরকতে চলছে খেদমত হাদিস নিয়ে গবেষণা করি ঘাটাঘাটি করি কিতাব পড়ি আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই খ্রিস্টানদের কিতাব দেখে যে কিভাবে তারা এই কিতাব রচনা করলো ওরা রাত আর দিন একাকার করে দিয়েছে এক বছর দুই বছর নয় এক যুগ দুই যুগ নয় শতাব্দী কাল ব্যাপী আল্লাহর নবীর হাদিস নিয়ে গবেষণা করে কিতাব লিখেছে খ্রিস্টান খ্রিস্টান বেঈমান নামাজ পড়ে না উযু করে বা পেশাব করে পানি নেয় না গোসল করে না অথচ বড় হাদিস গবেষক বড় কোরআন গবেষক মহতরম হাজিরিন এটা যেরকম খ্রিস্টরূপী কোরআন গবেষক আছে খ্রিস্টরূপী হাদিস গবেষক আছে ইহুদি রূপী কোরআন গবেষক আছে ইহুদি হাদিস গবেষক আছে আবার কিছু আছে ইহুদি খ্রিস্টান কিন্তু মুসলিম রূপী এরা মুনাফেক সময় আসতেছে মুসলমান আমি আজ তোমাদেরকে সতর্ক করে যাই আমার নাম ঠিকানা ছাড়া না আমার ঠিকানা আল্লামা আজিজুল হক আমার ঠিকানা শামসুল হক ফরিদপুরি আমরা এই ধারাবাহিকতায় আমার কোন একটা কথা যদি শামসুল হক ফরিদপুরির কথার বিপরীত পান তাহলে আমার কথা বাতিল আমাদের ধারাবাহিকতা রয়েছে আমাদের এই কথার উপর হাজার হাজার আলেম পাবেন আপনি এলাকায় আপনার বাপ যাকে দেখেছে ছোট্ট কাল থেকে আল্লাহওয়ালা বুজুর্গ হিসেবে আপনি যাকে দেখছেন আজকে 50 বছর ধরে আমলদার আল্লাহওয়ালা বুজুর্গ ধোকাবাজি নাই প্রতারণা নাই ঠকবাজি নাই মিথ্যা কথা নাই রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এই রকম বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম আশেপাশে আছে না নাই আমাদের দুঃখ হলো ওই যে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে ঘরের মুরগি ডালের সমান নিজেদের স্থানীয় আলেম সমাজকে আমরা অনেকে কদর করি না বাইরে থেকে নতুন কেউ একজন আসছে নতুন কেউ একজন আসলো তার ঠিকানা জানেন না তার পরিচয় জানেন না তার ব্যাকগ্রাউন্ড কি জানেন না কারা তার পিছনে আছে আপনারা জানেন না কে তাদেরকে পেট্রোনাইজ করতেছে জানেন না কারা তাদের পিছন দিক থেকে কলকাঠি নাড়তেছে জানেন না শুধুমাত্র একজনের আকর্ষণীয় কিছু কথার মোহে পড়ে জাতি তার অন্ধ অনুসরণে লিপ্ত হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেছেন খবরদার এভাবে চলবে না পথ উম্মত হুঁশিয়ার হবে সতর্ক হবে কোরআন এবং সুন্নার পথ আঁকড়ে ধরবে তবে কোরআন সুন্নার পথ আঁকড়ে ধরবে কিভাবে হাক্কানি ওলামায়ে কেরামের মাধ্যমে
আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি বিশেষ করে ইয়াং জেনারেশন, যুব প্রজন্ম, শিক্ষিত জেনারেশন, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তোমাদের মধ্যে সম্ভাবনা লুকিয়ে আছে, তোমরা সমাজ পরিবর্তন করতে পারবে, তোমরা অনেক কিছু করতে পারবে। কিন্তু আমার যুবক ভাইয়েরা, আধুনিক শিক্ষিত মুসলমান ভাই ও বন্ধুগণ, তোমাদের মধ্যে যেমন সম্ভাবনা আছে, ঠিক তেমনি ভাবে তোমাদের পদস্খলনের আশঙ্কাও অনেক বেশি আছে। সুতরাং হুঁশিয়ার হুঁশিয়ার, তুমি যখন পদ্মার উত্তাল তরঙ্গে যখন তুমি নৌকা নিয়ে রওনা করবে, পরিচিত মাঝির সঙ্গে উঠবে, একটা চেহারা সুন্দর দেখে, একজন মানুষের কথায়, মিষ্টি কথায় ভুলে গিয়ে তুমি যদি পদ্মার উত্তাল তরঙ্গে এক মাঝির পেছনে ছুটতে আরম্ভ করো, হতে পারে ওই মাঝি তোমাকে পদ্মার মধ্যখানে নিয়ে তোমাকে সর্বশান্ত করে ছেড়ে দিবে। কিন্তু যাকে তুমি 50 বছর ধরে চেনো, যাকে তুমি 40 বছর ধরে দেখতেছো বিশ্বস্ত হিসেবে, আমলদার হিসেবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমার বিশ্বস্ত মাঝি জীবন যেতে পারে, তোমার সঙ্গে গাদ্দারি করবে না। কি বলতে চাইতেছি বুঝেন? এই যে ওলামায়ে কেরাম, এই যে এলাকার শত শত আলেমগণ, যেই যুগে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, সেই যুগে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে দিনের দাওয়াত পৌঁছানো হয় নাই, মানুষকে দিনের শিক্ষা তালিম দেওয়া হয় নাই, সেই ধারাবাহিকতা আছে না? বন্ধ হয়ে গেছে। খবরদার, এই ইউটিউব আর খালি চ্যানেল দেখে এই নিজের বিশ্বস্ত পথ ছাড়বেন না, বিশ্বস্ত পথ ছেড়ে দিবেন না। একজন আসছে, আইসে খুব দামি গাড়ি নিয়ে বলতেছে, আসেন আসেন আমার দামি গাড়ি। আপনি সেই দামি গাড়ি দেখে এলাকার পরিচিত ভ্যানের ওই ড্রাইভারে বলে, তোর ভ্যানে উঠে কে, তোর ভ্যানে উঠে কে, তোর ভাঙ্গা ভ্যান, ওই দেখ কত সুন্দর গাড়িতে ডাকতেছে। সুন্দর গাড়িতে উঠলেন, ড্রাইভার ছিলেন না, দেখতে বড় চমকপ্রদ লাগতেছে, মনে হচ্ছে অনেক শিক্ষিত, অনেক স্মার্ট। উঠে পড়ছেন ড্রাইভারের গাড়িতে, কিছু দূর নিয়ে যখন পেটের মধ্যে ছুরি ধরবে, তখন কান্নাকাটি করবেন যে গাড়ির থেকে আমার ভাঙ্গা ভ্যানই ভালো ছিল। কারণ আপনার বাড়ির পাশের ওই ভ্যান ড্রাইভার, আপনার বাড়ির পাশের পরিচিত ড্রাইভার আপনাকে নিয়ে জীবন দিয়ে দিবে, জীবন আপনার সঙ্গে গাদ্দারি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, বিপদে ফেলবে না। বিপদ দেখলে নিজে অগ্রসর হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছেন, ইত্তাবিউস সাবাত আল আযম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার, এই বিশাল জামাত ছেড়ে দিও না, এই গহরডাঙ্গা মাদ্রাসা, এই দারুল উলুম খুলনা মাদ্রাসা, এই যে অঞ্চলের মাদ্রাসাগুলো, আলেম সমাজ একদিন দুই দিন নয় 100 বছর পর্যন্ত এ জাতির খেদমত অব্যাহত রেখেছে। তারা কখন মোহতারাম হাজেরিন, কি কথা বলতেছি, অনেক গভীর কথা, আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। পরিচিত এরা পরিচিত, কোরআনের হাদিসের উদ্ধৃতির অভাব নাই। কোরআনের আয়াত কতখান লাগবে আপনার, কোরআনের আয়াত কতখান লাগবে, হাদিসের রেফারেন্স কত লাগবে? হাদিসের রেফারেন্স ইহুদির কাছেও আছে, হাদিসের রেফারেন্স খ্রিস্টানের কাছেও আছে, কোরআনের আয়াতের নম্বর ইহুদিরাও দিতে পারে, খ্রিস্টানরাও দিতে পারে, কিন্তু 50 বছর পর্যন্ত কোরআন হাদিসের উপর আমল করে দেখানো বড় কঠিন জিনিস। রাত আর দিন আপনাদের সামনে আছে, কিভাবে ওনারা আমাদের বড়রা, এই যে তবলিগের আমির ছিলেন মরহুম আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, এই এলাকার ঘরে ঘরে মানুষ ওনাকে চিনে, কথা বলেন ঠিক না বেটি? এই যে উদয়পুরের আমার নানার পরিবার, মরহুম আব্দুল হালিম রহমতুল্লাহ আলাই, হাফেজ জামিল আহমদ রহমতুল্লাহ আলাই, উদয়পুরের আমার নানা জান মরহুম আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই,
ইনাদেরকে মানুষ শুধুমাত্র কিতাব নিয়ে দেখে নাই, কিতাব পড়তে যেমন দেখেছে রাত তিনটার সময় কিভাবে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেগুলো এলাকাবাসী দেখেছে, আপনারা দেখেছেন, আপনার বাপদাদারা দেখেছে, কাজীরা পরিচিত, পরিচিত ড্রাইভার এরা পরিচিত, আপনি খবরদার এভাবে নিজের এলাকার সমস্ত আলেমদেরকে ত্যাগ করে, সমস্ত ওলামায়ে কেরামকে পরিত্যাগ করে ভিন্ন কোন পথে চলবার চেষ্টা করবেন না। মান সাজ্জা সাজ্জা ফিন্নার, এভাবে ওলামায়ে কেরামের পথ পরিত্যাগ করে ভিন্ন নতুন যে পথ আপনি দেখছেন ওটা চকচকে দেখা যেতে পারে, কিন্তু ওই পথটার শেষ মাথায় হলো খোদার জাহান্নাম। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করে।